আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম প্রতিদিনের মতোই আবার একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা শুরু করতেছি আমাদের বাসা থেকে। আজকে হলো কিছু বলার জন্য আর কি হচ্ছে গিয়ে আমি আসছি। বলাটা হচ্ছে এই রকম, আমরা যেদিন হচ্ছে গিয়ে এই গ্রামে গেলাম মাকে ডাক্তার দেখানোর জন্য, পরে হচ্ছে ওই যে জায়গা জমির যে ম্যাটারটা ছিল সেটার জন্য, প্লাস হচ্ছে গিয়ে জানেনই তো যেহেতু পাত্রপক্ষ সে দেখে গেছে, ওই ব্যাপারেও কথা বলার জন্য চাচার বাসায় যাওয়ার জন্য হচ্ছে গ্রামে ই হয়েছি, উদ্যোগ নিয়েছি গ্রামে যাওয়ার। তো যাওয়ার সময় যে ঘটনাটা ঘটছে সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য হচ্ছে গিয়ে মূলত আমি এই কথাগুলো বলতেছি। যাওয়ার সময় না, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে যখন ইসে যাচ্ছিলাম, ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখানো শেষ করে যখন আমাদের বাড়িতে যাচ্ছিলাম তখনকার ঘটনা এটা। তখন হচ্ছে কি আমরা ভ্যানে করে যাচ্ছিলাম, আমরা যে যে ভ্যানে করে সব সময় যাই, আমার ছোটো চাচি কি করছে ওই পোলেন মোজা থেকে আসার সময় ওখানকার আমাদের রেগুলার যে ভ্যান আছে ওই ভ্যান নিয়ে আসছে, যেহেতু চাচিও এখানে ডাক্তার দেখায়। তো চাচি হচ্ছে আমাদের যাওয়ার সময় নিয়ে যাবে সে চিন্তা করে আসছে। তো নিয়ে যাওয়ার সময় আমরা তো ভ্যানে উঠে বসছি, আর বসার পরে এমন এক অ্যাক্সিডেন্ট হয়েছে মায়ের, আমার হইতে নিছিল, পরে আমি হলো কোনো রকম পা উঠাই ফেলছি উপর দিকে, কিন্তু সামনে দিয়ে একদম ভয়াবহ একটা কাণ্ড ঘটে গেছে। সেটা হচ্ছে গিয়ে মা হলো যখন ই করতেছিল, সামনে বসেছিল, যাচ্ছিল, আমাদের গাড়িটা হচ্ছে রং রোড দিয়ে গেছিলো, তো মা হলো বারণ করছিল আর তুমি যেহেতু রং রোডে আসছো একটু সাবধানে চালাও। তো আমাদের আমরা যে যাচ্ছিলাম আর আরেকটা গাড়ি হচ্ছে কি আসতেছিল, ওটা ভ্যান ছিল, ওই ভ্যানের ভিতরে সিমেন্টের গোড়া ছিল, অনেক কাঠ ছিল, অনেকই ছিল, সব কিছু মিলায় একটা ভ্যান বোঝাই, একটা ভ্যান মাল সামানা দিয়ে বোঝাই। সেই ভ্যান কী করছে একদম রানিং আমার মার গায়ে এসে লাগছে। তো আর একটু মা মার পা উঠাই ফেলতে নিছে, তখন হচ্ছে গিয়ে মার ওই পায়ে দিয়ে ওই গাছের গোড়ালির হচ্ছে গিয়ে ধাক্কা লাগছে, ধাক্কা লাগাতে মার পায়ে এত পরিমাণে ব্যথা পাইছে যে মার পা ফুলে গেছে, ফুলে সাথে সাথে মনে হচ্ছিলো যে রক্ত জমাট পাইতে গেছে এরকম একটা ব্যাপার। তো পরে হচ্ছে গিয়ে ওইখানকার যে একটা মুদি দোকান ছিল ওইখান থেকে বরফ টরফ আইনা মার পায়ে দিছি। তো পায়ে দেওয়ার পরে কিছুই হইতেছে না, তো তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, আমি ভাবছিলাম হয়তো ভাঙে টিঙে গেছে, মানে যেহেতু সাথে সাথে ফুলে গেছে আমি ভাবছি হয়তো ভাঙে গেছে। তো এটা মানে এটা ভাইবে আমার অনেক বেশি ভয় লাগতেছিল। তারপর হচ্ছে ঢাকায় আসলাম না, তারপর বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে হচ্ছে গিয়ে তেমনভাবে কেউই ওরকম খোঁজ খবর নেয়নি, কারণ যেহেতু জানেই না ওনারা যে কীভাবে কী হই কীভাবে কী হয়েছে। তো আমরা ওখানে যাওয়ার পরে ছোট চাচির ঘর থেকে বরফ এনে মার পায়ে বরফ টরফ দিলাম, দেওয়ার পরে হচ্ছে গিয়ে মা হচ্ছে বাসায় তেমন কেউ ছিল না, ছিল হচ্ছে চাচি ছিল, সাবিনা ছিল, ওদের সাথে হালকা পাতলা কথোপকথন হয়েছে। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করলাম মা ওনাকে, আর আমি হচ্ছে গিয়ে বড় ভাবির ঘরে খাইছি, শারমিন ভাবির ঘরে খাইছি, যেহেতু খুকি ভাবি বাসায় ছিল না, আমরা প্রতিবার গেলে খুকি ভাবির ঘরেই খাই, বিশেষ করে মাকে যখন নিয়ে যাওয়া হয় তখন খুকি ভাবির ঘরে খাওয়া হয়। তো খুকি ভাবি ছিল না বিধায় আমি বড় ভাবির ঘরে খাইছি, আর মা হচ্ছে গিয়ে অন্য একটা বাড়িতে গেছিলো, কোথায় আমাদেরই চাচা হয় এলাকার, একটা সময় আমাদের সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো ওনাদের বাড়ির উঠানে গেছে, পরে হচ্ছে ওনারা জোর করে খাওয়াই দিছে। তো মা ওইখান থেকে খাইছে, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা চাচার সাথে কথা বলে দেন হচ্ছে আমরা ঢাকা চলে আসছি। তো ঢাকা চলে আসার পরে মাকে ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখানোর পরে হচ্ছে ওনারা বলছে যে অনেক বেশি পানিপট্টি দেন, পানিপট্টি দেন। তো এমনিতে ভাঙে নাই, প্লাস হচ্ছে গিয়ে ফাটে টাটে ওরকম কিছু নাই, মানে মাংসর ভিতরে পায়ের যে থোড়া না ওই থোড়ায় অনেক বেশি আঘাত লাগছে। তো আঘাত লাগার কারণে হচ্ছে গিয়ে এই অনেক 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 ব্যথা করছে। হ্যাঁ, ব্যথা করার ফলে এখন মোটামুটি ঠিক আছে, তিন দিন হয়ে গেছে, এখন একটু ঠিক আছে, এখন আর ওই সমস্যাটা নাই। তো এর মধ্যে দেখেন আমাদের সারাফাতের জ্বর চলে আসছে, তো এখন ও হচ্ছে সারাফাতে হচ্ছে সারাফাতে চাচার কাছে কি যেন খাইতে যাচ্ছে। তোমার আব্বু আনতে বলছি না, তোমার কি দই খাইতে ইচ্ছে করে না, রসমালাই খাইতে ইচ্ছে করে না, শুধু জুসি খাইতে ইচ্ছে করে?
কাঁচা আম খেতে ইচ্ছা করো না? কাঁচা আম অনেক টক টক হয়, তাই টক খাই, টক আমার অনেক প্রিয়। রাইখে দিছে। তো বিষয় হচ্ছে, আমি আপনাদের বুঝাই বলি, আমাদের সারাফাতের হলো জ্বর আসছে। এখন জ্বর আসার পরে সারাফাত হলো বলতেছে রাম্মুর কাছে যে, আম্মু আমার তো জ্বর আসছে, তুমি একটু বাবারে ফোন করো, ফোন করে একটু বলো সারাফাতের জ্বর আসছে, বাবা যেন একটু তাড়াতাড়ি বাসায় আসে, আমার হলো বাবারে দেখতে ইচ্ছা করতেছে। তো এই কথা শুনে আমি হলো বাবুরে ফোন করছি। তো ফোন করার পরে হলো বাবু তো জানেনি ওদেরকে কত ভালোবাসে, হাইসা দিছে, হাইসা দিয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে সারাফাতের কাছে মোবাইলটা দাও, ও আসলে কি খেতে চায় আর ওর আসলে কি লাগবে। তো এই জন্য হচ্ছে ওর আম্মু ওর ফোন আইয়া দিছে, আর ও হলো বলে দিল কি কি খাবে। আর যে গরম পড়ছে এই ওয়েদারে সবারই এরকম মানে রোদ, কি কে রোদ বৃষ্টি জ্বর ঠান্ডা এগুলো আসলে লাগবে, এটা নর্মাল। হ্যাঁ নর্মাল, তো এত ভয় পাওয়ার কিছু নাই, সবাই সবার বাচ্চাদেরকে সামলায় রাখবেন, মানে গুছায় রাখবেন, যাতে অনেক বেশি উচ্ছৃঙ্খল না হয়ে যায়। দেখেন ওরা হচ্ছে ঘর ভরে খেলছে, সমস্ত খেলনা দিয়ে ঘর একদম এলোমেলো, আর ও হচ্ছে জ্বরে মাত্র কাঁথার নিচে গেছে। দুপুরবেলা হলো রান্না করার জন্য আসছি। আজকে হলো রান্না করবো গরুর যে বাড়তি কতগুলো গোশ বিক্রি করে বাজারে, যেটারে আমরা বলি হচ্ছে খাওয়ার জন্য ষাটের মাংস বা ষাটের গোশ, ষাটি আর কি, ওইটা হলো আনছে আমার বড়ো ভাই, ওইটা আমার বড়ো ভাই খাইতে খুবই পছন্দ করে। তো সেইটা হলো সেদিন সিদ্ধ করতে দেখছিলেন, ভিডিওতে সিদ্ধ করছিলো, তো আজকে হলো সেটাকে রান্না করা হবে। আর ছাদে কিন্তু একদিনে রান্না করা যায় না, আমি সেই দিনই আপনাদেরকে বলেছিলাম। তো সেটা হচ্ছে সেই দিন কুইটা বাইছা ফ্রিজে রেখে দিছিল, আর আজকে হলে সেটা রান্না করার জন্য আসছি। আর আমার বড় ভাই গতকালকে বলছিল যেন আমিই রান্না করি, সেই কারণে হলো আমি ঘুম থেকে উঠে রান্নাটা করতে চলে আসছি। এখানে অনেক রকমের মশলা দিয়েছি আমি, যেমন এখানে ধনিয়া আর জিরা একসাথে বাটছিল ভাবি আমার বাড়িতে দিছে, সব রেডি করে দিছে, আমি জাস্ট রান্নাটা করতেছি। এখানে আদা রসুন বাটা আছে, তারপরে হচ্ছে ধনিয়া কী বলে যে এলাচ তেজপাতা দারচিনি সব কিছুই দিয়েছি মোটামুটি, মানে যা লাগে আর কি মাংস রান্না করতে কী কী লাগে সেগুলো আপনারা সবাই জানেন। তো সব সব কিছুই দিছি, তো সেগুলোকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি নেই, কারণ এটা আসলে নর্মাল একটা প্রসেস, যারা সবসময় ঘরোয়াভাবে মাংস রান্না করে খায় সবাই জানে। এই কি এক একটা মানুষের হাতের স্বাদ এক একটা, তো তার জন্য হচ্ছে যে এক একজনের হাতে মানুষ খেতে চায় আম। আম দিতে গেছি আম দেখেন না, ডাইলে একটু হলুদ মনে হয় কম হচ্ছে, আর আমার মায়ের আয়া দিয়া দিল, ডাইল কিন্তু হয়ে গেছে, তো এইটা আরেকটু কষানো হয়েছে, তারপর হচ্ছে এটার মধ্যে মাংসটা, এই যে মাংসগুলা সাইডের মাংস এগুলার এই কয়, আমরা এগুলা আমার বড়ো ভাই অনেক বেশি পছন্দ করে, এগুলো ভাবি ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রাখছে, এখন জাস্ট রান্না করার পালা। তো সবাই মোটামুটিভাবে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি। আমি হলো রান্না করতেছি, তো এই জন্য এই জায়গার মধ্যে সবে এই যে লোচগুলো হচ্ছে মা এখন ডালের মধ্যে দিয়ে দিবে। তো ডাল হয়ে গেছে, এই জন্য হচ্ছে এখন বাগার দিব, তাই হচ্ছে সাপ উঠে গেছি। আর প্রতিবার দেখে আগুন হয়ে গেছে, যদি আমি খুদি আগুনটা নিভাই দিই তারপর ওই কিছুক্ষণ পরে আবার জ্বলে যায়, এই হচ্ছে প্রবলেম।
তো চুলাটা চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য হচ্ছে গিয়ে সময় পাইতেছি না, প্লাস হচ্ছে করতে পারতেছি না, মানে কে যাবে সে মানুষ খুঁজে পাইতেছে না, এই হচ্ছে বেশি। আর এই যে এটা হচ্ছে মধ্যে ইয়ে দিয়ে দিছি, এই যে ডালের বাগান হয়ে গেছে। তো এইখানে আছে লতি, আম, মানে দুই আইটেম দিয়ে তারপর হচ্ছে গিয়ে ডাল রান্না করা হয়েছে। তো ডালটা কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে। তো এই মাংসটা রান্না করতে মোটামুটি অনেক সময় লাগে, আমি কিন্তু প্রায় অনেকক্ষণ, প্রায় 20 মিনিট যাবত এটাকে হচ্ছে শুধু কষাইতেছি আর কষাইতেছি, বাট এখনও পর্যন্ত কিন্তু কিছুই হয়নি। এইটা আরও প্রায় আধা ঘন্টার মতো করে জাল দিতে হবে। আমি আরেকটু পরে পানি দিয়ে দিবো, হয়তো আর মিনিট 3-4 পরে হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে দিবো। পানি দিয়ে হচ্ছে গিয়ে আরও প্রায় আধা ঘন্টার মতো এটাকে জাল দিতে হবে, তারপরে যদি এটা হয়। এটা রান্না করতে অনেক সময় লাগে, হ্যাঁ, আর এই জন্য হচ্ছে যে আমি পানি গরম করে নিয়েছি। এটার মধ্যে প্রথমে আমি কষাইতে নিয়েছিলাম এই পাতিলাটার মধ্যে, পরে দেখলাম যে পাতিলাটা ছোট হয়ে যাবে, তো এই জন্য হচ্ছে যে আবার এই পাতিলে দিছি। তো আমাদের মানে রান্নার পাশাপাশি এটা কষাতে কষাতে পুরো রান্নাঘর কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি, আমাদের রান্নাঘরের কাজ মোটামুটি সবই শেষ। তো আমি সব কিছু গুছিয়ে ফেলছি নিজের মতো করে। আর আমার হচ্ছে কি, যখনই আমি রান্নাঘরে আসি আমার কোনো একটা কাজ করতে ভালো লাগে না, মানে কিছু মানুষ আছে না যে রান্নাঘরে আসে শুধু রান্নাই করে, তারপর হচ্ছে আর কিছু করে না, মানে রান্না করতে আসছে রান্না করে চলে যায়, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ থাকে। তো আমার হচ্ছে এই কাজটা কখনোই ভালো লাগে না, আমি একদিকে রান্না করি আরেকদিকে সম্পূর্ণটা গুছাই ফেলি, মানে এটা আমার একদম ছোটোবেলাকার অভ্যাস বলতে পারেন। মানে আমি তো ছোটোবেলা থেকেই টুকিটাকি সংসারে কাজ করি, তো ওইখান থেকেই আমার এই অভ্যাসটা হয়ে গেছে, আমি এক হাতে 3-4 রকমের কাজ করতে পছন্দ করি। তো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে এই এই মানে ক্লিনিং ব্যাপারটা আমার মধ্যে চলে আসছে। কী হয়েছে আব্বা? পানি না, আমারও খাইতে ইচ্ছা করতেছে। তো আর 2-3 মিনিট পরে এটা কষানো হইতে থাক, আমি যখন পানি দিব, পানি দেওয়ার পরে আরও কতক্ষণ জাল দিই সেটাও দেখতে হবে। না অনেক জাল দিতে হয়, হ্যাঁ, এটা অনেক জাল দেওয়া ছাড়া কিন্তু আপনারা অল্প জাল দিয়ে এটা কখনই আপনারা খাইতে পারবেন না, ওই পরিমাণ স্বাদ লাগবে না, হ্যাঁ। তো আমার এটা কষানো মোটামুটি হয়ে গেছে, নিচে লাইগা লাইগা যাইতেছে, তো লাইগা যাওয়ার আগে আমার মনে হয় যে পানিটা দিয়ে দেওয়াটাই ভালো হবে। অনেক বেশি করে কষাবেন, প্রায় আধ ঘন্টার মতো করে কষাবেন যাদের এই এই রান্নাটা খাওয়ার ইচ্ছে আছে। তো এটার মধ্যে কষাইছিলাম থেকে সেই হলুদের পানির মধ্যে, হলুদের মধ্যে আমরা পানি দিয়ে দিছি যাতে করে আমার মশলাটাও পানির মধ্যে রয়ে যায় আর ইয়েটাও হয়ে যায়। তো পানি অত বেশি দিবেন না, কারণ যতটুকু দিবেন পুরোটাই কিন্তু শুকাই ফেলতে হবে, হ্যাঁ, এই জন্য হচ্ছে অত বেশি পানি দিবেন না, একদম ভাজা ভাজা করে এটা খাইতে হয়। বট যেভাবে রান্না করে খায় না, একদম ভাজা ভাজা করে এই বটের মতো করে এটা রান্নাও করতে হয় খাইতেও হয়, হ্যাঁ। তো পানি তো দিয়ে দিচ্ছি, এখন এটা হইতে থাকবে, আল্লাহ হাতি মোহাম্মদের নাম নিয়ে এটা হইতে থাকে, আমরা অন্যান্য কাজ সারি, তো সাথেই থাকবেন।